বাগেরহাটে দেখা দিয়েছে ভোজ্য তেলের সংকট। ডিলাররা বলছেন, সরকার নির্ধারিত মূল্যে কিনতে না পারায় খুচরা পর্যায়েও বিক্রি করতে হচ্ছে বেশি দরে। তবে স্থানীয় প্রশাসন বলছে, এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে প্রশাসন। দোকানিদের আনা হয়েছে তদারকির আওতায়। বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাজারে একের পর এক দোকানে ঘুরপাক খাচ্ছেন দিনমজুর আব্দুল করিম মিয়া। তবুও মিলছে না সয়াবিন, যদিও বা মিলছে তা আবার দামে বনছে না কোনোভাবেই। আসলে বর্তমান বাজারে যে তেলের যে সংকটটা, আদৌ কোনো দোকানে যে তেল পাওয়া যাচ্ছে না। করিমিয়ার মতো একই চিত্র বাগেরহাটের সর্বত্রই। নিরুপায় ভোক্তারা, তারা চান কঠোর বাজার মনিটরিং ব্যবস্থা। দুই তিন দোকান ঘুরে একটা তেল পাইছি, তেল আমাদের এখন ক্রয় ক্ষমতার বাইরে। এরকম যদি থাকে আমরা নিম্ন আয়ের লোক, আমরা তেল কিনে খেতে পারবো। প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি আমরা এই বিষয়ে খুব কষ্ট ভোগ করতেছি। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, তারা বেশি দামে কিনছেন বলে বিক্রিও করছেন বেশি দামেই। সরকার নির্ধারিত মূল্যে আমরা কিনতেও পারি না, বিক্রিও করতে পারি না। এদিকে ডিলাররা বলছেন, সরকার নির্ধারিত মূল্যে তারা নিজেরাও কিনতে পারছেন না তেল, তাই তেল বঞ্চিত জনসাধারণ। যে সরকার যে নির্ধারণ একটা মূল্য তেলের যেটা রেট বেঁধে দিয়েছে, এই রেটে আমরা তেল সংগ্রহ করতে পারছি না, এই জন্য সাধারণ জনগণ তেল পাচ্ছে না। তেলের সংকট দূরীকরণে প্রশাসনের সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার মুসাব্বিরুল ইসলাম। আমরা নিয়মিত বাজারে যাচ্ছি, আমি নিজে বা আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়মিত বাজার মনিটরিং করছেন। আমাদের কৃষি বিপণন কর্মকর্তা আছেন, বাজার কর্মকর্তা আছেন, তারাও এটি নিয়ে কাজ করছেন। আমাদের চেম্বারের সাথেও এটি নিয়ে কাজ হচ্ছে, পৌরসভা এটি নিয়ে কাজ করছে। জেলায় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে 1,40,000 টাকা জরিমানা সহ 7,200 লিটার তেল উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।